প্রিয় দর্শক সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ইতালির আনকোনার একটি পর্যটন কেন্দ্রে। আসলে ঈদ যে তিন দিন কি চার দিন থাকে তারই কিন্তু পূর্বাভাস ইতালিতেও রয়েছে। এখানে কিন্তু ছুটি চলছে, ছুটির দিনে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ঈদের আমেজটিকে প্রতিটি পর্যটক কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পর্যটন কেন্দ্রে রয়েছি ইতালির আনকোনা বন্দর নগরীতে, কিন্তু এখানে সমুদ্রের পাড়ে রয়েছে, এখানে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। যেহেতু আজ কিন্তু রবিবার, ইতালিতে ছুটির দিন এবং আগামী দুই দিনও কিন্তু ইতালিতে ছুটি রয়েছে। এই ছুটির দিনটি কিন্তু আসলে ঈদের যে ছুটি আর এই যে আমেজটি এখনও পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে কিন্তু দেখা যাচ্ছে। আমি কয়েকটি পর্যটন কেন্দ্রে কিন্তু গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি যে আসলে তাদের অনুভূতি যে অনেক দিন পরে করোনার যে দুই বছর প্রাদুর্ভাবের পরে যে ঈদ এসেছে, এবার ঈদে কিন্তু প্রচুর পরিমাণে উৎসবে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তথা মুসলিম সম্প্রদায় কিন্তু আসলে মেতে উঠেছে। আপনারা এর প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণের প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, এছাড়াও কিন্তু অন্য দেশের যারা রয়েছেন ছুটির দিনটিকে কিন্তু আমেজে রয়েছেন। আমার সাথে কিন্তু এখানে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা এবছর ঈদটাকে কেমনভাবে কাটালেন এবং এই আনকোনাতে কয়েকটি ঈদের জামাত হয়েছিল, সব কিছু মিলে ঈদ আপনাদের কেমন গেল এবছর বিগত বছরের চেয়ে, আমাদের আরটিভি দর্শকদেরকে যদি একটু জানান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভিকে। আমরা আসলে প্রবাসীর ঈদ মানি একটু সফট কর্নার। আমাদের ঈদের ঈদের দিনটা, ঈদ একটি আনন্দের দিন, ঈদের দিন সবাই চায় সবাই পরিজনের সাথে থাকতে, বাবা মার সাথে থাকতে। যেহেতু আমরা প্রবাসী ঈদ উদযাপন করি, মোটামুটি অন্য অন্য বছরের তুলনায় এই বছরটা আমরা ঈদ খুব ভালোভাবে উদযাপন করেছি। তো ঈদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন একটু মিসিং ছিল, বাট আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। আর তাছাড়া জানেন এই বছর আমি আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনীত হয়েছি জোজেপ্পে কোন্তের দল মুভিমেন্টো চিনকু ইস্তেলা থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে। আমি এক প্রবাসী বাংলাদেশি ভাই রয়েছে যে আপনার এবছর ঈদটা অবশ্যই দেখতে পাচ্ছি, নতুন শার্ট, ঈদের যে আমেজটি আপনার ভিতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি। সর্বোপরি বলবেন যে এবার বছরটা ঈদটা কেমন গেল এবং কেমন এনজয় করছেন? জি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো গেছে। আমরা এখানে সবসময় ঘুরতে আসি, মূলত এখন সবার সাথে ঘুরতে এসেছি ঈদের দিন। আজকে মূলত রবিবার, তো রবিবার দিন সবাই ফ্রি আছি। মানে এখনো কি ঈদের আমেজটা, ঈদ চলে গেছে তারপর ঈদের আমেজটা কি এখনো পাচ্ছেন? দেখছেন এই তো সবাই আমাদের মধ্যেই আছে, আমরা সব ভাই বোনেরা মিলে এখানে ঘুরতে এসেছি, এখন ঈদের উদযাপন করতেছি, কি করার বাকি দিন তো। ধন্যবাদ ভাই, আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ফ্যামিলি পরিজন সব বাংলাদেশে, তাও আলহামদুলিল্লাহ এখানে একা। আচ্ছা আপনার পরিবার বাংলাদেশে, তো আপনার ঈদটা কেমন কাটলো? হ্যাঁ চলতে, দর্শকরা কিন্তু আসলে আপনার এই কথাটা শোনার জন্য অপেক্ষায় রয়েছে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, বন্ধু বান্ধব যদি না থাকতো তাহলে অনেক অনেক টাফ হতো। আপনার ফ্যামিলি যে বাংলাদেশে, আপনার সেই কষ্ট কি লাগছে না ঈদের দিন? হ্যাঁ লাগছে, আম্মুকে অনেক মিস করতেছি, বাবা এখানে আছে, আম্মু বাংলাদেশ গেছে, ছোট বোন বাংলাদেশ গেছে, তাদেরকে মিস করতেছি। তাও বন্ধু বান্ধব না থাকলে আরো অনেক কষ্ট হতো, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা চলতেছে। এন্ড আমাদের ঈদগাহে নামাজ পড়লাম, অনেক বড় ঈদগাহ আছে আমাদের, সরকারিভাবে দেওয়া হয়েছে। এন্ড মসজিদ আছে আমাদের দুই তিনটা, ওখানেও নামাজ পড়ছি। যাক আলহামদুলিল্লাহ সমস্যা নাই, সবই এখান থেকে দেওয়া হয়েছে। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ। ধন্যবাদ। প্রবাসে ঈদ কেমন কাটলো আপনার? আসসালামু আলাইকুম। প্রবাসে ঈদ একটু অন্যরকম লাগবে, কারণ যেহেতু মা নেই, বোন নেই, সবাই দেশে, বাবা থাকে, বাবার সাথে থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, বন্ধু বান্ধবের সাথে এখানে সবসময় ঘোরাফেরা করি, ভালোই কাটছে। আর মনে করেন যে ঈদ মানে আমাদের একটু কষ্ট হবেই, কারণ যেহেতু মা নেই, আমরা মনে করেন প্রবাসে আসছি। আসলে আনন্দের দিনও কষ্ট, কষ্টের মধ্যে আবার আনন্দ, নাকি? আনন্দ কষ্টের মধ্যে একটু আনন্দ দরকার আছে, কারণ সবার সাথে হাসি খুশি থাকার দরকারও আছে। যাই হোক অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রবাসে থেকেও আমাদের যে ঈদ আনন্দের দিনেও যে কষ্টকর হয়, এই প্রবাসী বাংলাদেশিদের কথা শুনে কিন্তু আমরা বুঝতে পেরেছি। কারণ যারা প্রবাসে থাকে তাদের পরিবার কিন্তু বাংলাদেশে থাকে, সে বাংলাদেশে পরিবারকে রেখে প্রবাসে ঈদ কিন্তু আসলেই সুখের হয় না, এমনটিই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন। আমি এক ভাই রয়েছে আমার সাথে, আমি একটু জানতে চাচ্ছি আপনি দীর্ঘদিন যাবৎ এই প্রবাসে রয়েছেন, আসলে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে প্রবাসের ঈদটি কেমন কাটে। আসসালামু আলাইকুম, আমি হেলিম শিকদার, আমি ইতালিতে 2004 ইতালিতে আসছি, আনকোনাতে আছি 2006 থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমার বাবা বাংলাদেশে আছে, কিন্তু দেশের তো মজা তো ইতালিতে নাই। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি, কাজ করতেছি এবং
দুই দিন সামনে ছুটি পাইছি ঈদের আরামটা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছি ধন্যবাদ আসলাম ভাইকে আর এবং আরটিভিকে আমাদেরকে ধন্যবাদ আপনাদের ঈদ মোবারক আপনাকে এবং পৃথিবীর যত মুসলমান আছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শুনছিলেন প্রবাসীদের অনুভূতির কথা আসলে ঈদ মানে আনন্দ ঈদ মাসে খুশি কিন্তু প্রবাসে ঈদ যে কষ্টদায়ক হয় তারই অনুভূতি আমরা শুনলাম প্রবাসী ভাইদের কাছ থেকে এই ঈদ সকলের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক এই প্রত্যাশাই আমরা ইতালি প্রবাসী কামনা করি ইতালির আনকোনা থেকে আসলামুজ্জামান আরটিভি